হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের বিফ উইথ ব্রকোলি। এই খাবারটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প কিছু মশলা দিয়ে অনেক তাড়াতাড়ি এটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ বিফ উইথ ব্রকোলি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার খাবারটা তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ গরুর মাংস, আর মাংসটাকে আমি এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। অবশ্যই সলিড মাংসটা ব্যবহার করতে হবে আর এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো এখানে 1.5 কাপের মতো আছে। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার। এতে করে মাংসটা খুব দ্রুত সফট হয়ে যাবে, তবে এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর যদি কর্নফ্লাওয়ার কারো কাছে না থাকে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করা যাবে, তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করাটাই বেশি ভালো। এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে বাটিটাকে আমি একটা সাইডে একটু সরিয়ে রাখছি, আর এই বিফটাকে আজকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে ম্যারিনেট না করেও আপনারা রান্নাটা করতে পারবেন। এবার আমি কয়েকটা সস একত্রে একটু মিশিয়ে নিব। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, তবে এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি, তবে চিনিটা যদি কেউ দিতে না চান সেক্ষেত্রে না দিলেও হবে। আমার কাছে মনে হয় চিনিটা দিলে খুব সুন্দর একটা ব্যালেন্স আসে, তো আমি এর জন্যই চিনিটা ব্যবহার করছি। এখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সস, এবং পানি কর্নফ্লাওয়ার সব একত্রে মিশিয়ে রেখে পরবর্তীতে ব্যবহার করতে আমার কাছে সুবিধা মনে হয়, তাই আমি একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা ব্রকোলি, আর ব্রকোলিটা মোটামুটি মাঝারি সাইজের ছিল, তো ব্রকোলির উপরের দিকে যে নরম পাতাগুলো থাকে সেটাও আমি দিয়ে দিয়েছি। তো ব্রকোলিটাকে আমি হালকা একটু ভাপ দিয়ে নিব, জাস্ট এই ফুটন্ত গরম পানিতে আমি 30-40 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিব। মানে এই ব্রকোলিটা দেওয়ার পরে জাস্ট একটা বার এটাকে আমি ফুটিয়ে নিব বা বলক তুলে নিব। তো এতে 40-50 সেকেন্ডের বেশি সময় লাগবে না, আর ব্রকোলি কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তো খুব বেশিক্ষণ কিন্তু ব্রকোলি সিদ্ধ করা যাবে না, তাহলে এটা আবার গলে যাবে। তো এটা হয়ে গিয়েছে, আমি প্রায় 50 সেকেন্ডের মতো এটা ভাপিয়ে নিয়েছি। এবার আমি পানি থেকে তুলে নিচ্ছি। তো পানিটা ফেলে দিয়ে চুলায় আমি আবারও হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই রান্নাটায় বেসিক্যালি ব্যবহার করা হয় তিলের তেল, তো সেটা আমার কাছে ছিল না, তাই আমি রেগুলার রান্নার তেলটাই ব্যবহার করলাম। আপনাদের হাতের কাছে থাকলে আপনারা তিলের তেলটা ব্যবহার করবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এবার আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিব তেলের মধ্যে। আদা রসুনটা হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি যে বিফটা ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ আগে সেটা দিয়ে দিচ্ছি। তো বিফটা দেওয়ার পরে এখন এই আদা রসুন কুচির সাথে তেলের মধ্যে আমি একটু হালকা ভেজে নিব, আর এই ভাজার মাধ্যমে এটাকে আমি সিদ্ধ করে নিব। যেহেতু আমি এর মধ্যে ভিনেগারটা ব্যবহার করেছি, তো এটা কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর এই বিফটা কিন্তু এমনিতেও খুব একটা ওয়েল ডান থাকে না, মানে খুব অতিরিক্ত সিদ্ধ থাকে না, একদম নরম থাকে না, একটু ক্রাঞ্চি টাইপেরই থাকে। তো আমি জাস্ট একটু হালকা ভেজে ভেজে এটাকে সিদ্ধ করে নিব।
তো খুব অতিরিক্ত ভাজবো না, মানে এটাকে একদম মুচমুচে করে ভাজা যাবে না, এর জুসিনেসটা নষ্ট যেন না হয়। তো এটা ভাজা হয়ে গিয়েছে মোটামুটি, এটা খাওয়ার মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা যে ভাপ দিয়ে রেখেছিলাম ব্রোকলিটা সেটা, এবং ব্রোকলি দেওয়ার পরে এই বিফ এবং তেলের উপরে আমি একদম হাই হিটে জাস্ট 30-40 সেকেন্ড একটু সটে করে নিব, এতে করে ব্রোকলিটা খেতে বেশি টেস্টি লাগে। তো এখন কিন্তু আমি চুলার আঁচ হাইতে রেখেই রান্নাটা শেষ করব, কারণ যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু হাই হিটে করতে হয়। এবার আমি যে সসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, আর আপনারা চাইলে সসগুলো আলাদা আলাদাভাবেও এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় একসাথে মিশিয়ে এর মধ্যে দিতে সুবিধা হয়। তো সসটা দেওয়ার পরে জাস্ট হাই হিটে 1 থেকে 2 মিনিট একটু রান্না করব, সসটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত, এটার সাথে মিশে যাওয়া পর্যন্ত। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার জালটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের বিফ উইথ ব্রকোলি। তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।